أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة. মহতারাম মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নসীনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি বড় দয়া করে রহম করম করে আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পেয়ারা নবী আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ শান্তি দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। দোস্ত, বড় গুরুত্বপূর্ণ মজলিস আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন, যে মজলিস রহমতি বরকতি জান্নাতি, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে মজলিসে ইখলাসের সঙ্গে একবার বসলে পারে পাপীর পাপ মাফ হয়ে যায়। এত বড় দামি মজলিস বাপ পৃথিবীতে কোথায় আছে, কোথায় পাবো? আমরা জানি না বাপ, যদিও জানি তো সেটাকে মানি না বাপ।
শোনা আমার দোস্ত, আমার বুজুর্গ, আমি খাবার ডিপার্টমেন্টের লোককে বলবো বাপ, খাবার ডিপার্টমেন্টের লোককে বলবো টোটালে খাবার বন্ধ করে দেন এখন। কিছুক্ষণের জন্য খাবার টোটালে বন্ধ করে দেন। এই মুসলমানদের খাবার কেলেঙ্কারিটা গেল না বাপ। আমি ওই জন্য মাঝে মাঝে বলি বাপ, কালকে বলছিলাম বর্ধমানে, তিনটে জাতির তিনটে জিনিস প্রিয়। খ্রিস্টানরা সায়েব, তাই তাদের প্রিয় হচ্ছে গাড়ি। হিন্দুরা বাবু, তাদের প্রিয় হচ্ছে বাড়ি। মুসলমানদের প্রিয় বস্তু কি? হাঁড়ি। এদের বাড়িতে যান গোটা কত হাঁড়ি ঢাকুন পাবেন বা। তিনজন বন্ধু বেড়াতে গেছে, এই মতিঝিলে এসে রাত্রে লেগে গেছে, কোথায় থাকবো? ধরলেন সেক্রেটারি মানে মুখতারের বাড়ির বারান্দাটা পড়ে আছে, ওইখানেই থাকবেন। তারা এবার জ্বালানি ঠিক করছে, এবার রান্না করে খেতে তো হবে কিছু। এইবার বেচারা জানতে পেরেছে কারা, বিদেশি লোক বাবা রাত্রি লেগে গেছে, এখানে থাকবার একটা ব্যবস্থা করেছি, তাই রান্না বান্না জোগাড় জানতে করছে। বলছে আমার বাড়িতে থাকবো আর তোমরা রান্না করে খাবা, আমার কি বদনাম করতে এসেছো? বন্ধ করো রান্না, তিনটে লোক আছো খাবার আমি দিচ্ছি। মুসলমানটা চলতে কথাই বলেন না, যাতে মাতাল কিন্তু তালে ঠিক থাকে। মুসলমানটা বলছে চালগুলা যে পানিতে ভিজিয়ে দিয়েছে, একটু বেকার হয়ে যাবে চালগুলা, অত শত বুঝিনি আমার খেতে হবে। হুজুর আপনারও হবে, তাহলে তরকারি দরকার না, একটু চিনি দেন না, ক্ষীর রান্না করে খাই। তাইলে চিনি দিয়েছে, ও মনে মনে ভাবছে লোকটা তো সত্যি ভালো লোক, হুজুর একটু দুধ পেলে হতো না, বলে হ্যাঁ তাহলে দুধ দিয়েছে। যদি একটু নারকেল হতো, আরে নারকেল লে, নারকেলও দিয়েছে। কাজু বাদাম তো তোর মশলা টসলা ফেলে হইতো, তুমি যদি যা দরকার বল এবার নিয়ে এসো, কিন্তু আমার খেতে হবে। তার মানে বিখ্যাত পায়েস রান্না করতে যা যা দরকার বা সব চেয়ে দিয়েছে। রান্না হয়ে গেছে, এ মনে মনে ভাবছে তার খুশবু বের হচ্ছে। তিনজন তো 200 গ্রাম করে চাল দিয়েছে, তো আমার তো মনে হচ্ছে আমি একাই খেয়ে নেবো, কি হবে? মনে মনে চিন্তা করে তো ঝগড়া লাগিয়ে দিব, তা হবে হবে। রান্না বান্না হয়েছে, এবার খাবার সময় হয়েছে। ও বলছে ভাই শোন, এই যার বারান্দাতে আছি সে মুসলমান, আমি রান্না করেছি, আমিও মুসলমান, যত চেয়েছি জিনিস নিয়েছি, দিয়েছে মুসলমান, আমি দিয়েছি মুসলমান। অতএব আমি ভাই আগে খাবো, তারপর যা বাঁচবে তোরা দুজনের খাস। তার মানে তিনজনা সমান চাল, ঝগড়া লেগে গেল। মুসলমানটা বলছে এক কাজ কর, তিনজন তো তিন জাতের লোক, বলে হ্যাঁ, ঘুমিয়ে যা, যে যেমন ভালো স্বপ্ন দেখবে, যার ভালো স্বপ্ন হবে সে আগে খাবে, তাই হবে। তিনজন বাবা শুনে পড়েছে, নাক ডাকাচ্ছে। খ্রিস্টানটা উঠে পড়েছে, হিন্দু উঠেছে, বলছে তাহলে ওকে তোলা, ওকে জাগিয়েছে, ও তো চোখে মুখে বলকে কি দেখেছিস বল। এবার হিন্দু বলছে আমি শুয়ে আছি, আমাকে স্বয়ং স্বর্গের দেবতা এসে বলছে বেয়াদব, এত সুন্দর খাবার রান্না করে ঘুমাচ্ছিস কেন? তুমি ভালো স্বপ্ন দেখার জন্য, ভালো স্বপ্ন, চল তোকে পাতাল পুরীতে নামাবো, 33 কোটি দেবতার সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করাবো, স্বয়ং ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করাবো, স্বর্গ নরক দেখিয়ে তোকে ফিরে, চল আমাকে নিয়ে চলে গেল ভাই।
সত্যি দেবতাদের সঙ্গে স্বয়ং ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ মোলাকাত। সর্বনরম দেখি আমার মারাত্মক স্বপ্ন দেখেছিস। আচ্ছা খ্রিস্টান চুমকি দেখেছিস তো বলছে আমি স্বপ্নে দেখছি ভাই আমাদের সেই যিশু ঈসা আলাইহিসসালাম। বলছে আরে তুই এত ভালো খাবার রান্না করে ঘুমাচ্ছিস পাগল, তুই ভালো স্বপ্ন দেখ, চল তোকে সাতটা মত আসমানের উপরে নিয়ে যাব, আল্লাহর আরশ কুরসিকে দেখাবো, আল্লাহর সিংহাসন দেখাবো, আল্লাহর সিংহাসন দেখাবো। আমার দিকে তাকান, ওদিকে তাকায় ওনার বাপ, আমার দিকে রাত আল্লাহর সিংহাসন দেখাবো, আরশ কুরসি দেখাবো, জান্নাত দেখাবো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে ফিরে নিয়ে আসবো। আমাকে চলল ভাই সত্যি সত্যমক আসমান, আমি আল্লাহর আরশ কুরসি দেখলাম, আল্লাহকে দেখলাম, দেখে চলে গেলাম। তাই বলে হ্যাঁ, তো এই হিন্দুটা বলছে আমারও ভালো ওরও ভালো, তাই তুই কি দেখেছিস? যে সে দুঃখের কথা বলিস নি ভাই। বলে কেন? আমি তো শুয়ে নাক ডাকাচ্ছি ভালো স্বপ্ন দেখব বলে, আর তাল গাছের সমান এক পালোয়ান বা এই মোটা মোটা চুল, লম্বা বড় চুল, ভয়ঙ্কর দাঁত, হাতে আছে এক ঝাড়ের আস্ত গোটা বাঁশ, নিয়ে এসে আমাকে বলছে বেয়াদ ভালো খানা রেখে ঘুমাবি। আমি বলছি ভালো স্বপ্ন দেখব, স্বপ্ন বলতে হবে না, একবারে বাপ একবার তলপেটে হ্যাঁ জানো বাঁচে না কি করবো, লাগলাম খেতে 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 অর্ধেক খাওয়া হয়েছে। বলতে এইটা থাকবের জন্য মুসলমানের ছেলে ছোড়াতে হয় না, চেটে কুচে শূন্য কথাই করবে, ভাই পেটে ওঠে না, জানো বাঁচে না কি করবো, সব খেয়ে নিলাম ভাই। তো বলছে আমাদেরকে ডাকলেনি, আমি কি কম চেষ্টা করেছি? তখন তো সাতটা বক পাতালে নিচ্ছে, আর তুই সাতটা বক আসমানের উপর, আমি খুঁজে পেলি তো দেখেছেন। তো এরকম সম্ভব দেখেন আছে মা, তো তার গুষ্টি ষষ্ঠী কিছু করবো তো থাকবে। সেই জন্য বলছি বাপ খাবার তোমাদের জন্য রান্না হয়েছে, তোমাদেরকেই খাওয়া হবে বাপ, সময় যখন হবে খেয়ে কি ঘোষণা করবে তখনই খেয়ে নেবো বাপ। জোরে বলি ইনশাল্লাহ, আরো জোরে বলি ইনশাল্লাহ। এখন কিছু কথা শুনেনি, এমন সময় আমাদের কাছে হাজির হয়ে গেছে, গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কোনায় কোনায় যত মুসলমান আছে তাদের অন্তরে আঘাত লেগেছে, কলিজা ঝুলছে তাদের। কেন? এই এক ঐতিহাসিক মসজিদ, এর থেকেও পুরাতন ঐতিহাসিক মসজিদ ধুলি সাফ করে দিয়েছে। মামলা মকদ্দমা চলতেছিল, হঠাৎ রায় বেরিয়ে গেল ওটা মসজিদ আর করা হবে না, কি করা হবে জোরে বলুন, কি জোরে বলুন, 500-600 বছর আগেকার মসজিদ, তাকে যদি ভেঙে গুঁড়িয়ে দিয়ে কেউ দখল করে নিয়ে বলে আমি এই জিনিস করব, বলুন মুসলমানদের কলিজাতে আঘাত লাগবে কি লাগবে না? জোরে বলুন লাগবে কি লাগবে না? আজ আমাদের কলিজাতে আঘাত লেগেছে, আজ আমাদের মুসলমান যত সে নামাজ না পড়ুক, রোজা না করুক, হজ না করুক, যাকাত না দেব, যদি সামান্য জীবন ওলা মুসলমান হয় তো তার অন্তর আজকে ঝুলছে, দেখি করল কি হল, না জানিয়ে পরে কি হবে। আমি আপনাদেরকে বলতে চাই, জোরে সরে বলুন, ফেরাউনের থেকে তো বড় এ হয়নি মা, ফেরাউনের থেকে বড় হয়েছে কি? ফেরাউনের থেকে বড় হয়নি। আল্লাহও কিন্তু ফেরাউনকে এইরকম নাফরমানি করেছে, কিন্তু ফেরাউনকে বাড়িয়েছে।
বাড়াতে 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 ফেরাউন যখন একেবারে উপরে পৌঁছে গেল, সীমা অতিক্রম করল, বলে ফেলল আর পৃথিবীতে আল্লাহ বলে কেউ নাই, এখন আমি আল্লাহ, ধরে বলুন নাউজুবিল্লাহ। সেই দিন কিন্তু ফেরাউনকে সবাই আল্লাহ বলেছিল, যেমন বলল আমি আল্লাহ, আল্লাহ বললেন ফেরাউন লক্ষ লক্ষ লক্ষে মার্ডার করেছিস, তোকে কিছু বলি নাই, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করেছিস, কিছু বলি নাই, সব ক্ষমতা পাওয়ার পরে এখন যখন বললে আমি আল্লাহ, বললে আমি, তাহলে এইবার তুই খানা খাবি। রাত্রিতে মনের আনন্দে শুয়ে পড়েছে, ঘুম থেকে চেতন হয়ে যাচ্ছে, বাবারে মারে মনে চিৎকার করে উঠলো, কেন যে কি হলো কি হলো, বলে বনী ইসরাইল থেকে আগুন এসে যেন আমার ঘরে পড়েছে। কনক ঠাকুররা গুলি গেঁথে বলল হুজুর পেয়েছে, কি পেয়েছ, বলে বনী ইসরাইল বংশে একটা সন্তান জন্ম নেবে, সে আপনাকে ধ্বংস করবে। জোরে বলুন আমার আল্লাহকে যদি কেউ বলে আল্লাহ গো তোমাকে ধ্বংস করবে, তা আল্লাহ ভয় করবে না? আল্লাহ ভয় করবে না? এ কেমন আল্লাহ সাজিল সন্ধ্যাবেলায়, সকালে বলছে অমুক ছেলে জন্ম নেবে, সে ধ্বংস করবে আপনাকে। তাহলে উপায় উপায় আছে, সমস্ত বনী ইসরাইলের ঘরে ঘরে একটা করে পাহারাদার লাগিয়ে দেন, ছেলে যেদিনে জন্ম হবে, যদি তাকে ছেলে সাত সাত মেরে ফেলুক, মেয়ে হবে বাঁচিয়ে কেল্লা ফতে। ও বলল হ্যাঁ ঠিকই বলেছ, তাই করবে, হাজার হাজার সন্তানকে মায়ের সামনে কেন্দ্রে ফেলে শেষ করে দেয়, মাথায় তুলে আছাড় মেরে শেষ করে দেয়, জবাই করে টুকরো টুকরো করে দেয়। কিন্তু জোরে বলুন আল্লাহ যদি মনে করে কাউকে নিয়ে আসব, তো তাকে রুকনেওয়ালা কেউ আছে কি? জোরে বলুন কেউ আছে? আল্লাহ বলছে আমি এত বড় কুদরত রাখনেওয়ালা রে ফেরাউন, তোর দুশ্মন তোকে দিয়েই লালন পালন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। করিয়েছে কিনা, করিয়েছে কিনা? আমি লম্বা ইতিহাস বলছি না, একটুকু ছোঁয়া দিয়ে যাচ্ছি। কি গজল শোনেননি? আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালাহ, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শিশু মুসা নবীকে তুমি দুশ্মনের ডরে সিন্ধুকে পুরিয়া দিলে, ভাষায় সাগরে যেথায় ছিল প্রাণের ভয়, যেথায় ছিল প্রাণের ভয় সেথায় পেল সে আশ্রয়, দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। কি গো মায়ের ভাত খুলে চলে এসেছে, মা বলছে পরবার দেখে আসমানের চাঁদ যেন আমার কোলে এসেছে, শয়তান যদি খবর পায় তো মেরে ফেলে দেবে। আল্লাহ বলছে মুসার মা আমার কথা শোন, তোর ছেলেকে হেফাজত আমি করব, সঙ্গে সঙ্গে বাক্সই ভরে নদীর পানিতে ভাসিয়ে দে, হেফাজত কারণেওয়ালা আমি। জোরুন সুবহানাল্লাহ। মা সঙ্গে সঙ্গে বাক্সতে ভরে নদীর পানিতে ভাসিয়ে দিলেন, সেই যুগের নদীর কিনারাতে ফেরাউনের রাজ দরবার ছিল রে বাবা, যেমন এই নবাব সিরাজউদ্দৌলার রাজ দরবার হচ্ছে নদীর কিনারাতে। এইবার মিয়া বিবি বেড়াতে এসেছে নদীর কিনারায়, বাবা বিবি আসিয়া ফেরাউনের বিবি, বিবিকে নিয়ে ফেরাউন নিচে নেমে বেড়াচ্ছে নদীর কিনারাতে, হঠাৎ করে বিবি বলছে স্বামী গো কি ভেসে আসে পানি দিয়ে, কোথায় কোন যে দেখি তো, তাই তো ঘুরেছে ডেঙায় তুলেছে বাক্স খুলেছে, দেখছে আসমানের চাঁদের মতো ছেলে হাত পা নাড়ছে। যেরকম সুবহানাল্লাহ, ফেরাউন দাঁত খিচিয়ে বলছে আমি আল্লাহ, আর আমার চোখে ফাঁকি দিয়ে তুমি বেঁচে যাবা, অসম্ভব তোমাকে এক্ষুনি শেষ করে দেবো,
যেমন বলে চিল্লিয়েছে বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলি যে যত বড়ই বাবু সে আপন আপন বিবির কাছে কাবু। আমি যত বড়ই বাহাদুর হয়ে লাখ লোককে বোঝাই বাবা, আমি বাড়ি যাব তো একেবারে জড়সম না জানি কি বলব। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি আপন বিবির কাছে কায়দা রে বাবা। এইবার বিবি বলছে আপনি খামোখায় চিল্লাচ্ছেন কেন? বলে কেন আমাদের সন্তান আদি আছে না? ছেলে চুটিকে তাকালে চোখটি আছে মন চাই না গো, এত সুন্দর ছেলে, আপনার এই মেহনত করা রাজ সম্পদ আর এই রাজ সিংহাসন আপনি মরে যাওয়ার পরে পরের ছেলে দখল করে বসবে? অসম্ভব। এই ছেলেটাকে চুপ করে কোলে তুলে নিয়ে যদি বলে আমাদের ছেলে আর একে যদি মানুষ করতে পারি, এ যদি চেয়ারে বসে কত সুন্দর লাগবে বলুন তো। এক ট্যাবলেটেই ভেড়া চিন, ঠিকই বলেছ। কোলে করে তুলে নিয়ে গেল, মহিলাদেরকে বলছে মহিলারা ধূমপান করাও, সব মহিলা আনন্দে আত্মহারা, বলছে বাদশার ছেলেকে ধূমপান করাবো, আল্লাহ করে আমার দুধটা খায়, আমার দুধটা খাইতে আমি বড় বড় হয়ে যাব। এবার হাজারো মহিলা লাইন দিয়েছে, আল্লাহ বলছেন হ্যাঁ রো মুসা তো বলে কি হলো, এই যত মহিলা কোলে নেবে কারোর স্তনে যেন মুখ লাগাবে না। যেমন সুবহানাল্লাহ, এইবার ডান দিকে লাগাই, বামে মুখ ফেরাই, বামে লাগাই, বাটারে মুখ ফেরাই, এক দুই তিন করতে করতে তিন দিন পার হলো, হাজারো মহিলা পার হয়ে গেল কারোর স্তনে মুখ লাগাল না। ফেরাউন তৃতীয় দিনে ঘুরে এসে বলছে আমার ছেলে দুধ খেয়েছে, তো বলছে যে কি অসম্ভব ছেলে রে বাবা, হাজারো মহিলা পার হলো শত চেষ্টা ব্যর্থ হয়ে গেল কারোর স্তনে তো মুখ লাগাল না। ফেরাউন দাঁত খিচিয়ে মহিলাদেরকে বলছে শোন, ছেলে যদি মরে যায় তো এক মহিলাকে বাঁচাবো না। আল্লাহ কি বিপদে ফেলে তো শয়তান, আল্লাহ আকবার। এবার একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল বাবা, ছ সাত বছরের একটি মেয়ে দাঁড়িয়েছিল, সে বলছে হুজুর জাহাপানা আমার এক মহিলা জানাশোনা আছে, সে জাদুকর্মের মতো মেয়ে, তার ফলে যত কঠিন ছেলে যাকে না কেন দুধ খেতে বাধ্য হবে। যে এখনো দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি যাবে, তিন দিন হয়ে গেল তিন দিন মরে যাবে। ছুটলো কেসে মহিলাকে গোয়েন্দাগিরি করতে এসেছে, কে মুসার বোন, মুসার বোন। ছুটলো মায়ের কাছে, মাকে যে বলছে জননী সুবর্ণ সুযোগ এসে গেছে মা গো। ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে, ফেরাউন বুঝতে পারে নি কার ছেলে, ভাইকে কোলে করে তুলে নিজ ছেলে বলে ঘোষণা করে দিয়েছে। ভাইও এত কঠিন ভাই, তিন দিন থেকে হাজারো মহিলা চেষ্টা করলো কারোর স্তনে মুখ লাগাইল না। ফেরাউন ব্যতীত ব্যস্ত হয়ে গেছে, আমি তার অনুমতি নিয়ে আপনাকে নিতে এসেছি মা গো, চলুন চলুন তাড়াতাড়ি ফেরাউনের দরবারে, না হলে ভাই মারা যাবে। কিন্তু মা হুঁশিয়ার হয়ে যেও, তুমি যে যেন কেঁদে নিতে বলে ফেলো না আমার ছেলে, তাহলে সরকার মেরে ফেলে দেবে। ঠিক আছে মা চলতো। এইবার বিবি চলে এসেছে বাবা, এসে বলছে কোথায় তোমার ছেলে? কত ছেলে মানুষ কে দাম আমাদের বলে দুধ খাবে না, তাহলে কি অমনি কোলে নিয়েছে, যেমন কোলে নেবারে বাবা আল্লাহ বলছেন হ্যালো মুসা তো বলে কি হলো, এবার তুই চালা ওটা তো মা জানুন হলে খা। বুঝতেই পেরেছে মায়ের কোলে শিশু সুমান তাহলে চালাচ্ছে। আর নাস্তিক শয়তান বেঈমান বাদশা ফেরাউন হাসছে, বাবা তুই না এলে তোমার ছেলেই মরে যেত রে, তুই না এলে তোমার ছেলেই মরে যেত রে, তাহলে তুই এইখানে থাক, আমার ছেলে মানুষ করার দায়িত্ব তুই এনে, যা প্রয়োজন সব চোখানে দিবে। যেমন বলা আল্লাহ বলছে হ্যালো মুসার মা বলে কি হলো, ওই শয়তানকে এখন তুই যা বলবি তাই শুনবে, তোর তোর কথাতে তুই যেন রাজি হবি না। সঙ্গে সঙ্গে বলছে বাদশা আমি ছেলে মানুষ করবো, সবই করবো, দায়িত্ব নেবো, কিন্তু আপনার এখানে তো থাকা হবে না। কেন? আমার বাল বাচ্চা তো তাদেরকে কে দেখবে, তাই তো রে তোর সাথে তো দুধ খাবে না, তোর যা তাই হয়ে যা, কিন্তু আমাকে প্রতিদিন দেখা দিই, তা দেখা তা দেখা। চলে যাচ্ছে বলে বলে আবার ফিরে এলো, কি হলো হুজুর আমি গরিব মানুষ, আমরা ছেলে মানুষ করবো, ফিরি ফিরি। আরে এইলে টাকার ব্যবস্থা, আমার ছেলে মানুষ করবি তুই গরিব থাকবি, যা
দেখেন আল্লাহর খেলা কি, যার ছেলে তারই কোলে ফেরাউনের পয়সায় সংসার চলে, সে বলছে মুসলমানদেরকে ঘর ধাক্কা করে বের করে দেবো। আমি মুসলমান বলছি, আমার ইতিহাস, আমার বাপ, আমার দাদু সাহাবায়ে কেরামরা জেল খেটেছে, সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এরা জীবন দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি বলবো জীবন দেব কিন্তু জীবন দেব কিন্তু ইমান দেব না। জোরে বলুন দেব না, দেব না, আরো জোরে বলুন দেব না। আমরা ইমানকে বাঁচাবার জন্য সচ্চর হব ইনশাআল্লাহ, আরো জোরে বলুন সচ্চর হব ইনশাআল্লাহ। এখন সময় এসে গেছে, সময়। আল্লাহ বলছেন বান্দা তোমার কাছে এমন এক তলোয়ার আছে, তোমার কাছে এমন এক তলোয়ার আছে, এমন এক গুলি আছে, এমন এক বোম আছে, সেই ওই তলোয়ার ওই গুলি ওই বোম যদি তুমি ধরতে পেরেছ, সারা বিশ্বের একান্ন পারমাণবিক বোম সব শেষ হয়ে যাবে, বেঈমান সব শেষ হয়ে যাবে, তোমাকে আল্লাহ বাদশা বানাবে। জোরে সুবহানাল্লাহ, সেই অস্ত্রটা আমার কাছে আছে। জোরে বলুন আমি সেই অস্ত্র বলবো, আপনাকে বলবো, জোরে বলুন বলবো, জোরে কথা না, জোরে বলুন সেই অস্ত্রের কথা বলবো, যে অস্ত্র প্রয়োগ করলে পারে বিশ্ব বেঈমান নিঃশেষ হয়ে যাবে, বলবো তাই ইনশাআল্লাহ। এক নম্বর শক্তি হচ্ছে ঈমান, আর ঈমান যার আছে তাকে বলছে তোমার কাছে একটা তলোয়ার দিয়েছি, সে তলোয়ার কি? ওরে মুসলমান ঘরে শুয়ে থেকো না, ঘরে শুয়ে থেকো না, আমার ঘর আছে, পাঁচ ওয়াক্ত নামাজটি পড়ো, এশার নামাজ পড়ে বাড়ি যাও, খানা টানা খেয়ে শুয়ে পড়ো, যখন রাত্রি গভীর হবে সমস্ত লোক ঘুমিয়ে যাবে, তুমি এইবার চুপ চুপ করে উঠে বড় করে আমার ঘরে এসো, হাত মুখকে ভিজিয়ে ফেলো, ফেলে তুমি ঘরে চলে এসো, এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, এইবার যাই না মাঝে সেজদায় চলে যাও, আল্লাহু আকবার বলে মাথাকে মাথা তো মাটিতে ঠেকিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলো, সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে তোমার চোখের পাশ দিয়ে যদি এক ফোঁটা পানি বের করতে পেরে ছেলে বান্দা, তুই এক ফোঁটা পানির এত শক্তি আমি দেখেছি, অ্যাটম বোম শেষ হয়ে যাবে, পারমাণবিক বোম শেষ হয়ে যাবে, তামাম বেঈমান নাস্তালাবুদ হয়ে যাবে, এক ফোঁটা পানিতে আমি তোমাকে বাদশাহী দান করব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সে পানি বের করবো বাবজি, পানি বের করবো। এখন আল্লাহ বলছে পেরেশানে পড়েছো, মুসলমান যদি বাঁচতে চাও সব শক্তি যার তার কাছে এসে সারেন্ডার হয়। আল্লাহ বলেন ওরে পেয়ারা নবী বলে দে, বলে দে ও আমার হাবিব তুমি বলে দাও, বলে দাও তোমার সমস্ত উম্মতগণকে বলে দাও, আর রাত্রি যখন গভীর হয়ে যায় আমি আরশ কুরসিকে ছেড়ে দুনিয়া বিআসমানে এসে যাই, প্রতিটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলি ওরা আমার বান্দা বান্দিরা, এখন আমি তোদের নিকটবর্তী হয়ে গেছি, তোরা কে কি চাইবি চেয়ে নে, আমি দিবার জন্য এসেছি, তোরা কে কোন দোয়া করবি কর, আমি কবুল করার জন্য এসেছি। তোরা বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে এই ওয়াক্তে তাকে মওলা ইবাদি বলিয়া, যেই বাচ্চাটাকে মনারবাদি বলিয়া মামুদ বলিয়া তুমি উঠো না জাগিয়া, আল্লাহ রাশের যারা তারা নিশিতে জাগিয়া, আল্লাহ রাশের যারা তারা নিশিতে জাগিয়া, এই যাই নামাজ ভি যাইব তারা চোখের পানি দিয়া, এই চোখের পানির এত ক্ষমতা আল্লাহ রেখেছে, বলছে জাহান্নাম সাতটা তৈরি করেছি, এমন ভয়ঙ্কর আগুন জাহান্নামে রেখেছি, পৃথিবীতে যত পানি আছে সব ধরে ফেলে দাও, পৃথিবীর সব পানি শেষ হবে, জাহান্নামের আগুন বিন্দু মাত্র কমবে না,
কিন্তু অন্ধকার রাত্রিতে মাওলার দরবারে পৌঁছে গিয়ে এক ফোঁটা চোখের পানি যদি জায়গা মতো ফেলতে পারো, ওই পানি এত শক্তি আল্লাহ রেখেছে, এক ফোঁটা পানিতে তোমার সাত সাতটি জাহান্নাম বন্ধ হয়ে যাবে। বাদশাকে ফকির করেন, ফকিরকে করেন রাজ, ভাঙা গলা পৃথিবীতে এই তো তার কাজ। কোথায় হাজার টাকা কত জন লয়, এ সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কার ক্ষমতা আল্লাহ, কার ক্ষমতা আল্লাহ। ভাই দোস্ত, সেই আল্লাহর খুশিকে মজবুত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মহব্বতের সাথে আমি আপনাকে একবার বলবো, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, সবাই মিলে যার গলায় যত জোর আছে তত জোরে আল্লাহু আকবার বলবো। কেন? আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে শয়তান তত দূর পর্যন্ত পালাবে, আর আল্লাহর রহমত তত দূর পর্যন্ত বর্ষণ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা জোরে একবার আল্লাহু আকবার বলতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যত জোর আছে বল বলি দেখি একবার, নারায়ণ তাকবীর। এইবার একবার হাত উঁচু করে বলতে হবে এই নিয়ত নিয়ে, আমরা যা ভুল করেছি করেছি, জীবনে আর কোনো ভুল করব না। এখন আমরা আল্লাহর রশিকে একসাথে মজবুত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। নিয়ত নিয়ে একবার হাত তুলে দেব ইনশাআল্লাহ বলে, জোরে সরে বলি নারায়ণ তাকবীর। সবাই হাত তুলছে কিন্তু মাঝখানে কিছু পাকানি মাছ আছে, এরা হাত তুলছে না, এরা বলছে সবাই তুললে আমি না তুললে মুরগি দেখতে পাবে না, আমি মুরগি দেখতে পাবো না, কিন্তু যে দেখার সে তো দেখবে। কেসে বলুন, কে? কোরআন বলে দিয়েছে, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই কে রে বাচ্চা, এই কে? ও বাপজিরা একটু বসো, শুনো আমার একটু বসো, পিছনে জায়গা আছে, সামনে জায়গা আছে, একটু বসো বাপজি, বসো, ওই থাকতে হয় না, শোনো আমার বসো, এটা গুরুত্বপূর্ণ মজলিস চলছে বাপ। এই যে লাল জামাওয়ালা কারা গো ছেলেরা, একটু বস বাপ, এই যে লাল জামাওয়ালা ছেলেরা একটু বসো বাপ, বসো, তোমরা বুদ্ধিমান ছেলে, তোমরা ওইখানে বসলে হবে না বাপজি, এইখানে বসো না, ওইখানে বসো, বসো বাপজি, বসো, বসো, একটু মহব্বতের সাথে বস বাপজি, বসো, আলহামদুলিল্লাহ। আরে এত সুন্দর করে বাপ তোর বাপ বলে না রে, আমি যত সুন্দর করে বাপজি বলছি এত সুন্দর বাপজি তোমার বাপ বলে না, কি বলে? আরে শোনো আমার, আমি মজু আমার বাপজি বলছি এত কায়দা করে তাও শুনছো না বাবা, সুবহানাল্লাহ। একবার মহব্বতের সাথে আল্লাহর রহমত নামিয়ে আনার জন্য জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার কালেমার জিকির করে নেয়, আল্লাহ পাকের আরশের সামনে নূরের খুঁটি তত্তর করে হিলতে থাকে, আল্লাহ বলেন খুঁটি তুই থেমে যা থেমে যা, অমনি খুঁটির জবান হয়ে যায়, খুঁটি বলে মাওলা আমি থামতে পারবো না, মুখে ধীরে জলসা হচ্ছিল, আর তোমার বান্দা বান্দিরা বসে বসে কালেমা পড়েছে, আল্লাহ তাদের গোনা মাফ হয়নি, আমি থামতে পারবো না। আল্লাহ বলেন ও খুঁটি থেমে যা, আমার আরো হিলতে লেগেছে, যারা কালেমা পড়েছে আমি তাদের জীবনের সব পাপকে মাফ করে দিলাম। আমার গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর আরশের খুঁটি হিলে যায়। কত ভাগা আমরা কলেমা পড়ছি তো মনে হচ্ছে সাপ খেয়েছি, দ্বিতীয় পাপ করেছো, আবার দাগ পড়েছে, আবার পাপ করেছো, আবার দাগ পড়েছে, দিলের আয়নাটা আলকাতরা লেপে দেওয়ার মতো ময়লা হয়ে গেছে, আয়না আছে কিন্তু ময়লা হয়ে গেছে, আর মুখ দেখা যায় না। এবার নবী আমার বলেছেন শরীর অপরিষ্কার হবে সাবান দিয়ে পরিষ্কার করবা, তোমার জামা ময়লা হবে সাবান সার্ফে ময়লা করবা, ময়লা তুলবা, তোমার দিলের আয়নাতে ময়লা হয়েছে কি দিয়ে পরিষ্কার করবা বলো। এই জন্য নবী আমার বলেছেন দিলের আয়না পরিষ্কার করতে গেলে যত জিকির করবা অমনি দিলের আয়না পরিষ্কার হয়ে যাবে। আরে জিকিরে দিল তাজা, জিকিরে মন তাজা, জিকিরে কলব তাজা, জিকিরে আল্লাহর শুনবে দরবার সুবহানাল্লাহ। সেই জন্য মুখে জিকির অন্তরে দিলের জিকির থাকবে, ধরে বলুন ইনশাআল্লাহ, ধরে বলুন ইনশাআল্লাহ। বহুত দিন পরে মতিঝিলে এসেছিলাম, আবার এবছর এসেছি, আল্লাহ কদিন বাঁচিয়ে রাখবার কদিন আসবো আল্লাহ জানে, কি বলেন আল্লাহ। এখন আপনাদেরকে অনুরোধ করছি শোনা আমার বাপজি, আমার আজ মহাপুর দিন সময় আমাদের কাছে এসে গেছে, এখন আমাদেরকে বাঁচানো বলা আল্লাহ, আমাদেরকে বাঁচানো বলা কে বা কে, সেই আল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবো বাপ, আল্লাহকে বলে যাই বলবো বাপ, আল্লাহর আরশ আসমানে নয়, আল্লাহর আরশ জমিনে নয়, আল্লাহর আরশ কোথায়, জোরে বলুন আল্লাহর আরশ কোথায়। নবীজি বলে গেছেন, ইয়ারা নবী বলে গেছেন আল্লাহর আরশ জমিনে নয় আসমানে নয়, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, নবী বলে গেছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। পারস্যের বিখ্যাত শেখ সাদি কবি বলছেন, মান্না গুঞ্জাম দরজামিও আসেমা, মান্না গুঞ্জাম দরজামিও আসেমা, নেকে গুঞ্জাম দর কুলুবে মুমিনা, আমার আল্লাহ থাকে না গো আরশ মল্লার উপরে, আমার আল্লাহ থাকে মুমিন মুত্তাকিদের অন্তরে। জোরে বলি সুবহানাল্লাহ, অন্তর তৈরি করে আল্লাহকে অন্তর তৈরি করি ভাবছি, জোরে বলি ইনশাআল্লাহ করবো, আরো জোরে বলি করবো, তওবা করে দেব আল্লাহর কাছে, আল্লাহ আমি যা ভুল করেছি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দা তোর যদি 100 বছর বয়স দিই, 99 বছর যদি তোর গুনার কাজ করিস, থাকলো ক বছর, 1 বছর, 1 বছর 12 মাসে হয় যদি 11 মাস তোর গুনাহে করতে থাকিস, তাহলে থাকলো ক বছর, ক মাস, 1 মাস, 1 মাস 30 দিন হয়, 29 দিনে তো শয়তানের কাছে আছিস, তাহলে থাকলো কদিন, একদিন 24 ঘন্টায় হয় তুমি 23 ঘন্টা শয়তানের দিন করছো, তাহলে থাকলো কত, 1 ঘন্টা, 1 ঘন্টার সময় বাকি আছে, এমন টাইমে তোমার যদি মনে পড়ে যায় আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, মাওলানা তওবা তো নাসুহা করে নিয়ে অঙ্গীকার আবদ্ধ হচ্ছি, আর জীবনে কোনো পাপ করবো না, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও, মহান আল্লাহ বলে ইবলিস কান খুলে শুনে নে, তার জীবনের 1 ঘন্টা সময় বাকি আছে, সেই সময় আমার কাছে কেঁদে ক্ষমা চেয়েছে, আমি তার একবার কান্নাতে তার 100 বছরের পাপকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি
আপনাদের কাছে অনুরোধ করব বাপজি, ঐতিহাসিক জায়গা ইতিহাসিক এর তৈরি করব ইনশাআল্লাহ। বাপ দাদাই বাদশা ছিল, আমরা আবার সেই বাদশাকে চাকিয়ে তুলব, আবার আমাদেরকে আল্লাহ বাদশা বানাবে ইনশাআল্লাহ। জবরুল ইনশাআল্লাহ। আজকেই খবর শুনেন, আজকেই খবর, এদেরকে নেকে এক্ষুনি বলল মুসলমান খাবরাও এদের বরকত কত জানেন? এদের বরকত জোরে বলুন, আল্লাহর নবীটা বলে গেছেন সত্য না মিথ্যা, জোরে বলুন সত্য না মিথ্যা। সেই নবীজি বলে গেছেন এই তালবিলিম যখন রাস্তা দিয়ে হাঁটে তখন ধুলো বালি পায়ের নিচে সবাই এদের জন্য দোয়া করে, যেরকম সুবহানাল্লাহ। এই তালবিলিম যখন মতি ঝিলের পাশ দিয়ে হাঁটবে তখন ওই ঝিলে যত মাছ আছে সবাই এদের জন্য দোয়া করতে থাকে, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরা যখন রাস্তা দিয়ে হাঁটে নূরের তৈরি ফেরেশতা পবিত্র নূরের পাখা এদের পায়ের নিচে বিছিয়ে দিয়ে এদের সম্মান জানায়, যেরকম সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, এই তালবিলিম যতদূর এলাকা নিয়ে ঘোরাফেরি করে প্রতিদিন সেই এলাকাতে আল্লাহর বড় আজাব কতম আসবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা যদি একদিন গোরস্থানের পাশ দিয়ে যায় তো সেই গোরস্থানের 40 দিন আজাব বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। এদের বরকত কত, তাই এদের যারা খেদমত করবে, এদের সঙ্গে যারা মহব্বত করবে, তাদের দরজা আল্লাহ শুনতে পেয়ে থাকে, তাদের দরজা আল্লাহ বাড়িয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা জীবনে যতদিন বাঁচবো চেষ্টা করবো তালবিলিমদের, তালবিলিমদের যারা দিন শিখছে, যারা দিন শিখছে, কোরআন শিখছে, ইমান শিখছে, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে কলিজার টুকরা ধরবো, তাদেরকে আমরা খেদমত করার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দুর্দিন দুঃসময়ে বিশ্ব মুসলমান আজকে নড়ে উঠেছে, বা এক্ষুনি খবরে বলল গোটা বিশ্বে যত মুসলমান আছে সৌদি থেকে শুরু করে কাতার থেকে দুবাই থেকে মিশর থেকে নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানরা একাট্ঠা হয়েছে, মসজিদ মসজিদই চাই, কোনো জিনিস চাই না। আল্লাহর বান্দা আল্লাহর ঘর যেখানে ছিল সেইখানেই থাকবে, আমাদের অনুদান চাই না, পাঁচ একর কি বলেন দরকার নাই, যে জায়গায় মসজিদ সেই জায়গায় আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহর জায়গাতেই থাকবে, জরুর সুবহানাল্লাহ। পড়ে লেগেছে, আমরা দোয়া করব কাঁদবো আল্লাহর কাছে, আমাদের হাতিয়ার চোখের পানি আর এমনি করে মিসকিনের মতো হাত তোলা, আল্লাহ আল্লাহ আমরা মজলুম, আমরা অত্যাচারিত, আল্লাহ গো আমাদের করার কিছু নাই, খোদা তুমি মেহরবান, তুমি দয়ালু, তুমি পরম শক্তিশালী, সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধের সঙ্গে জানাই, আমরা সকলে সোচ্চার হয়ে এক জায়গায় মারামারি করবো না, কাটাকাটি করবো না, হুড়ুহুড়ি করবো না, আমাদের জায়গা আছে আল্লাহর ঘর, সেখানে যেয়ে কাঁদবো, শুধু কাঁদবো কাঁদবো, কাঁদলে কি হয় শোনেন, আল্লাহ কি পারে না বা। এই কদিন আগে আমার এই মোবাইলে এমনি করে ইউটিউব টিপেছি বা, আর একটা খবর চলে, কি খবর দেখছি, একটা ঘটনা, হ্যাঁ, দুজন স্বামী স্ত্রী নতুন বিয়ে হয়েছে, 3 মাস পরে, হ্যাঁ 3 মাস পরে, মাইকওয়ালা কোথায় গেল, মাইকওয়ালা, মাইকওয়ালা কোন কোথায় আছে, তুমি আপন মনে কানে মোবাইল লাগাইও না, তুমি এই দিকে তাকাও, তোমার একদিন মতি ঝিলে জালসা করতে এসেছি, এটা কি নভেম্বর মাস চলছে, আর 2020 মে মাস পর্যন্ত আমার জালসা বুকিং প্রতিদিন, তোমার একদিনকার জালসা করতে সামনে শেষ হয়ে যাবো না বা, মাইকটা ঠিক কর ভাই, তাড়াতাড়ি করে বলো, মাইক ঠিক করে দাও, জলদি আওয়াজ হোক, সুবহানাল্লাহ। এবার শুনেন, সেই 3 মাস বিয়ে করা হয়েছে, স্বামী বিবিকে বলছে, বিবি আমি শুনেছি তুমি নাকি বিখ্যাত খাবার রান্না করতে পারো, আমি বিভিন্ন আইটেম নিয়ে এসে দিচ্ছি, তুমি সুন্দর করে হাতে করে রান্না করো,
দুই স্বামী স্ত্রীকে জোহরের নামাজ পড়ে আরাম খাবো, তাই হবে। খাবার রান্না হয়ে গেছে, এইবার খুলে দিয়েছে বিবি, স্বামী নামাজ পড়ে না, দিবি নামাজই পড়েন কারণে, দিবি নামাজ তোমার পড়ে দস্তরখানা বিছিয়ে, দস্তরখানা তো সব আইটেম রেডি, কোরবা কাবাব গোস্তা পোলাও কালিয়া বিরিয়ানি সব রেডি হয়ে গেছে, এইবার নাচছে, বিসমিল্লাহ বলবে, আর এমন টাইমে বড় কথা এসে ধাক্কা দিবে, তোমরা কি কি খাচ্ছ বাপ, আমি ভিখারি তিন দিন খেতে পারিনি বাপজি রে, একটু খাবার দাও বাপ, একটু খাবার দাও বাপ, এই বলেছে। দিদি বলছে স্বামীকে কে ডাক যাইবে দেখো না, বুঝে দেখি দেখবে এসে দেখছে ভিখারি, কি হলো এই কি হলো বাবা, তিন দিন খেতে পারিনি বাপ, একটু খাবার আমাকে দাও, আর নিচে নেমেছে গলা এক ধাক্কা দিয়ে ফেলে দিতে শয়তান, খাবার খেতেও দিবে না, ওই ভিখারি চুপ করে খারাপ হয়ে দাঁড়িয়ে কানছে, কানতে কানতে বলছে বাবা তুই আমাকে বড় ধাক্কা দিয়ে ফিরে দিবি বেটা, তবে শোন আল্লাহ যদি ইচ্ছা করে তো তোর জায়গাতে আমাকেও বসাতে পারে, আর আমার জায়গায় আল্লাহ তোকেও বসাতে পারে, এই বলে দিয়ে ভিখারি চলে গেল কানতে কানতে। বাবা বাড়িতে দিদি এলো, ও এলো, বলছে খানা খাও, দিদি বলছে খানা কি কারণে খাবো, বলে কেন আপনি খানা দেবেন না দেবেন না, লোকটিকে গলা ধাক্কা দিয়ে মেলেন, সে বলছে তিন দিন থেকে ক্ষুধা খাইনি, আমাদের খাবার তো বেঁচে যাবে, একটু দিলে কি এমন ক্ষতি হতো, তাকে মেলেন। দিদির কথা শুনে স্বামী তো একবার রেগে লাল, শোনো বেশি কথা আমার সঙ্গে করো না, আমি যা করেছি ঠিক করেছি, বেশি কিছু বলো তো তোমার বিপদ আছে, আমার আবার কি বিপদ আছে, তোমার বিপদ আছে তুমি কথা শুনবো না, না শুনবো না, যেমনই বলা আর অমনি দিদিকে এক দুই তিন কি গো দিদি তালাক দিয়ে দিল, যেমন তালাক দিয়েছে দিদি ছিল খুব ধার্মিকা রমণী, সঙ্গে সঙ্গে মাথার ঘুমটা কেড়ে চেহারা আড়াল করে নিলেন, নিয়ে বলছে তুমি যখন তালাক দিয়েছ আমি আর তোমার স্ত্রী নই, এখন তোমার জন্য আমি হারাম হয়ে গেলাম, আমি চললাম বাপের বাড়ি, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়িতে যেয়ে এ তো কেবল তিন মাস বিয়ে হয়েছে, একবার সৌ সে সুন্দরী যুবতী, এইবার তো বাপ আবার নিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করলে কি করবে না, এরকমই করবে না, এবার চেষ্টা চলছে চেষ্টা চলছে চেষ্টা চলছে চলতে 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 তিন বছর পার হয়ে গেল, এইবার একটা সুন্দর ছেলে পেয়েছে, বলছে মা এই ছেলেকে বিয়ে করো মা, খুব সুন্দর ছেলে, সুন্দর বাড়ি, দেখতে শুনতে একবার ভালো ছেলে, বিয়ে করো, তুমি বলছো আমার শর্ত আব্বা যদি মিললে তাহলে বিয়ে করবো, তুমি তো জিজ্ঞেস করবা, ছেলে দেখতে এসেছে ছেলের পছন্দ হয়ে গেছে, মেয়েকে মেয়েকে বলছে হ্যাঁ, তার মেয়ে বলছে আমার কিছু জিজ্ঞেস করা আছে, কি কথা, ওর ছেলেকে জিজ্ঞেস করছে বলো তুমি নামাজি পরহেজগার, তো বলছে হ্যাঁ, পাঁচ বছর নামাজ পড়ে, তুমি দাতারা বকিল, বলো কেন আল্লাহ দিয়েছে মাল, আমি বকিল হব না, আমি কৃপণ হব না, আমি দান খয়রাত করি, ঠিক আছে শর্ত আমার মিলে গেল, বিয়ে করবে, বিয়ে হয়ে গেল, ঠিক তিন মাস পরে ওই স্বামী আবার এই দিদিকে বলছে তুমি নাকি ভালো ভালো খাবারের আইটেম জানো, আমাকে তো বলো না, বাজার কিনে নিয়ে সেদিন সুন্দর করে খাবার করো, স্বামী স্ত্রীতে আনন্দে খাবো, তাই হলো আবার সেই খাবার তৈরি হয়েছে, স্বামী স্ত্রী এবার খেতে বসলো, জোহরে নামাজ পড়ে নিয়েছে, দস্তরখানা বিছিয়েছে, খাবার চলে এসেছে, বিভিন্ন রকমের খাবার, খাবার খেতে যেমন বসবে বিসমিল্লাহ হেরা বারাকাতুল্লাহ বলবে, আর এমন টাইমে আবার দরজায় থাকবে, দিদি বলছে কে ডাকছে দেখুন তো, চল দেখে আসে, গেল যে বলছে ভিখারি, কি হলো বাবা তোমার কি খাওয়া, আমি তিন দিন থেকে খেতে পারিনি বাপ, একটু খাবার দিলে হতো না, এখানে বসুন আমি পানি নিচ্ছি, দিদিকে বললো দিদি কিন্তু খাবার নিয়েছি, দিদি খাবার আনতে গেল, যে পানি নিয়ে এসে দিল, পানি নিয়ে এসে হাত মুখ ধুয়েছে, দস্তরখানা বিছিয়ে দিয়েছে, বারান্দায় বসতে দিয়েছে,
দিদিকে বলছে দিদি খাবার নিয়ে এসো, দিদি বলছে আসছে আসছে। দিদি খাবার থালাটা করে নিয়ে এসেছে, থালাটি করে নিয়ে এসেছে, এসে এমনি করে সামনে হাজির, ভিখারি এরকম করে মেয়েটির দিকে তাকিয়েছে, মেয়েটিও ভিখারির দিকে তাকিয়েছে। যেমন মেয়েটি ভিখারির দিকে তাকিয়েছে, মেয়েটির চক্ষু অটোমেটিক বন্ধ হয়ে গেল, খাবারের থাল আস্তে আস্তে হাত থেকে টপ করে পড়ে গেল, মেয়েটি বেহুশ হয়ে গেল। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, পানি পানি দিয়ে আবার চাচন করে গেছে, চাচন করে বলছে কি হলো। মেয়েটি কানতে কানতে বলছে স্বামী গো, আজ আমি খাবার কাকে দিতে এসেছি জানেন কি? বলে কে? বলে এটাই তো ছিল আমার পূর্বেকার স্বামী। বলছে ও গো, এইরকম ভাবে ওই স্বামীর কাছে আমি 3 মাস কেমন বিয়ে হয়েছিল, স্বামী আমাকে এইরকম ভাবে বলেছিল, ওর ওই রকম খাবারে আমি তৈরি করেছিলাম, এইরকম যখন খেতে বসবো ওর কাছে ওই রকম সেদিন এক ভিখারি এসেছিল, সেও বলেছিল 3 দিন থেকে অনাহারে খেতে পাই নাই, সেদিন আমার স্বামী বেরিয়ে এসে মেরেছিল তাকে, এক ধাক্কা দিয়ে উল্টিয়ে ফেলে দিয়েছিল, আর আমার সঙ্গে স্বামীর ঝগড়া লেগে গেল, স্বামী আমাকে তালাক দিয়ে দিয়ে বলেই তো আপনার মতো দিনদার পরহেজগার স্বামী আমি পেয়েছি। এইবার ওই স্বামী বলছে ও বিবি, তাহলে তুমিও আমার কথা শোনো, সেদিন যে স্বামীকে তো তোমার স্বামী যাকে ধাক্কা দিয়েছিল সে কে তুমি কি জানো? সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমি। আল্লাহ যদি ইচ্ছা করে তো তোমার জায়গায় আমাকে বসাবে, আর আমার জায়গায় তোমাকে বসিয়ে দিতেও পারে। এ কথাটা ওকে বলে আমি চলে এসেছিলাম, সেদিন আমার বিবি ছিল না, আজকে ওর বিবি নাই, সেদিন আমার গলা খারাপ বিল্ডিং ছিল না, আজকে ওর গলা খারাপ বিল্ডিং নাই, সেদিন ওর কিছু ছিল না, সেদিন আমারও কিছু নাই, আজকে আমার সব আছে, পরিস্থিতি নাই, অতএব ওর জায়গাতে আল্লাহ আমাকে বসিয়েছে, আর আমার মতো ভিখারির জায়গাতে আল্লাহ ওকে বসিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইরা আমার বলার উদ্দেশ্য একটাই, তাকিয়ে ভালো করে দেখুন, আল্লাহ ইচ্ছা করলে কে না পারে রে বাবা। আজকে পয়সা আছে টাকা আছে মনে করছে আমার, আমি ধরাকে সারাদিন করছি, না 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 না, কাল ছিল না আজকে পেয়েছি, আবার আল্লাহ ইচ্ছা করলে কালকে ফিরে নিয়ে আরেকজন দেবী দিতে পারে, কেউ পারে কি পারে না? পারে, কেউ পারে কি পারে না? আমরা দেখেছি আমাদের দেশে এখনো দেখুন তাদের 60-70 বছর বয়স হয়ে গেছে বসে আছেন এখানে, তারা বলুন ছোট অবস্থায় আপনার গ্রামের যারা শ্রেষ্ঠ ধনী আজকে তারা দেখুন ফকিরের জায়গাতে পৌঁছে গেছে, আর যারা ফকির তার বাড়িতে খেটে মানুষ হতো তারা আজকে শ্রেষ্ঠ ধনী, এমন উদাহরণ দেশে গ্রামে আছে কি নাই? আছে কি নাই? হাজারও আছে। কালকে যারা ভিখারি ছিল আজকে তারা ধনী হয়েছে, কালকে যারা মুটি মজদুর ছিল আজকে তারা শেঠজি হয়েছে, কালকে যারা শেঠজি ছিল আজকে তারা মুটি মজদুর হয়েছে। কিন্তু এমন ঘটনা আছে কিনা আমাদের দেশে? হাজারও আছে। সেজন্য আমি বলবো আল্লাহ ইচ্ছা করলে সব পারে। চায়ের দোকানে চা করতো, চায়ের দোকানে চা করতো, চা কারণে ওয়ালাকে আল্লাহ হাত ধরে ধরে টেনে নিয়েছে, বলছে তুই দিল্লি গুলিতে পড়। আর যারা বাপদাদা থেকে রাজা বাদশাহ গান্ধী পরিবার তাদেরকে বললো হট চেয়ার, কিন্তু চাওয়ালা যদি চেয়ারে বসে ধরাকে সরা জ্ঞান করে তো সেই আল্লাহ বলছেন আমি তোকে বসিয়েছি, আবার ইচ্ছা করলে সেই চাওয়ালাই বানাতে পারে। যদি বল পারে কি পারে না? পারে কি পারে না? আমরা কাউরির কাছে যাবো না, লড়াই আমরা কাউর সঙ্গে করবো না, লড়াই যদি করতে হয় তো আল্লাহর সঙ্গে। আল্লাহ তুমি সব পারো তো এটাও করে কি গো, বলবো কি বলবো না? বলবো। তাই আমি আপনাদেরকে অনুরোধের সঙ্গে বলছি বাপজি আসুন আজ আমরা বলি সকলে মিলে এক হয়ে যাই, একসাথে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো পেরেশানি তোমার আসবে না, কোনো জালেম তোমার উপরে জুলুমবাজি করতে পারবে না, শর্ত একটা তোমাকে পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকি হতে হবে। আমরা মুমিন মুত্তাকি হয়ে যাবো, জোরে বলো
কিন্তু মনে একটু ঢুকঢুকানি থাকলো আমার,
মুক্তার আমার খুব কাছের লোক, আমিও মুক্তার কাছের লোক ছিলাম, এখন আছে কি কি জানি না। আমি মুক্তারকে বলবো আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কি হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, কি গো বিবি স্বামীর পোশাক, স্বামী বিবির পোশাক, দুইজনের সমান অধিকার। রান্না করে সে তো খাওয়ায়, খেতব তো তোমার করে, তো সে বেচারা মেয়ে মানুষ বলে তার জন্য 50 আর তুমি বেটা ছেলে বলে তোমার লাগবে 1 লাখ। আলহামদুলিল্লাহ তোমার পিয়ারা বান্দা বান্দি মুক্তার ভাইও ছিল, ছিল কি না ছিল মোলা দানে বোঝা গেল, স্বামী মিলে জুলে পরামর্শ করিয়া 2 লক্ষ টাকা দেবে স্বামী দিবি নিজের নামে লাগিয়া, তার জন্য দোয়া করিও গোপাল রব্বানা, স্বামী স্ত্রী মুক্তারদের যেন কখনো ভুল না। আল্লাহ মনে আছে তুমি তাদের পোড়া করে দিও, তা দিলে ভালো হয় মোলা তাই তুমি দিও, পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছে কবরেতে দিও 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 তাদের জান্নাত বিছেতে, আর যদি থাকে তারা কোনো বিপারেতে ভালো করে দিও মোলা তোমার দয়াতে, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, মান সম্মান ইজ্জত আল্লাহ তো জাহানে দিও, এই যে ভাবে দোয়া করিও বাবা কিরিয়া এ দোয়া কবুল করে নিও তোমার রহমত দিয়া আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় বক্তার ওয়াজ কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ইসলাম প্রচার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিচের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটন চেপে রাখুন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।